টি-টোয়েন্টিতে ক্যাপ্টেন্সির ব্যাটন হাতে পেয়ে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নিলেন রোহিত শর্মারা। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে 6 উইকেটে জয় পেল ভারত। এদিন টস জিতে প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় ভারত। ইডেনে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে অভিষেকেই বল হাতে চমক দিলেন তরুণ স্পিনার রবি বিষ্ণই। রাজস্থানের এই স্পিনার তার প্রথম ম্যাচে 4 ওভার বল করে মাত্র 17 রান দিয়ে 2 উইকেট তুলে নেন। তবে রবি বিষ্ণই ছাড়া সেভাবে নজর কাটতে পারলেন না দলের অন্যান্য বোলাররা। এদিন অনবদ্য ব্যাটিং করেন ক্যারিবিয়ান তারকা নিকোলাস পুরান। 43 বলে 61 রানের দুর্দান্ত ব্যাটিং উপহার দিয়ে হর্ষল প্যাটেলের বলে ফিরে যান নিকোলাস। তার ইনিংসে ছিল 4টি 4 ও 5টি 6। মাঝে ক্যারিবিয়ানদের ইনিংসে রানের গতি কিছুটা স্লথ হয়ে গেলেও শেষের দিকে আবারও ঝড়ের গতিতে রান টেনে নিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ফলে 20 ওভারে 7 উইকেট হারিয়ে 157 রান তোলে ক্যারিবিয়ানরা। 158 রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে শুরু থেকেই ঝোড়ো ব্যাটিং করতে থাকেন দুই ওপেনার রোহিত শর্মা ও ঈশান কিশান। তাদের ব্যাটে ভর করেই জয়ের দিকে দ্রুত গতিতে এগিয়ে যায় টিম ইন্ডিয়া। যদিও 40 রানে ফিরে যান রোহিত এবং 35 রানে আউট হয়ে যান ঈশান, তবে এদিনও সেভাবে রানে ফিরতে পারলেন না বিরাট। তিনি ফিরে যান 17 রানে। এরপর 8 রানে ফিরে যান ঋষভ পন্ত। শেষ পর্যন্ত সূর্যকুমার যাদব এবং ভেঙ্কটেশ আইয়ার লড়াই চালিয়ে যান। ম্যাচে 7 বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে ফেলে টিম ইন্ডিয়া। 34 রানে অপরাজিত থেকে যান সূর্যকুমার যাদব এবং 24 রানে অপরাজিত থেকে যান ভেঙ্কটেশ আইয়ার। ফলে 6 উইকেটে ক্রিকেটের নন্দনকানন ইডেনে প্রথম টি-টোয়েন্টি জিতে নিল ভারতীয় দল। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।